দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে, মজার মজার ভান পাইতা আছে নানান ঢঙ্গে। দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে, মজার মজার ফান পাইতা আছে নানান ঢঙ্গে। নিজের স্বার্থ হাসিল করতে আছে সবাই বৈশা, সুযোগ পাইলে টান মারে সল চাতুরি কৈশা। এভাবে তো চলে না রে, এভাবে তো চলে না রে ক্ষণিকের জীবন, এভাবে তো চলে না রে মানুষের জীবন। জহিয়ার সোহেল সব ভাঙচুর করে দিছে। কেন মামলা হয় নাই? মামলা হওয়ার আগেই হাসপাতালে লইয়া গেছে। হাসপাতালে নিয়ে গেছে, ঠিক আছে, আমার কাছে আহুনি লাগবে। হুজুর আমি তো আপনার কথা বুঝলাম না। আরে সব কথা তো তোর বদল লাগবো না। হুজুর তাহলে আমি যাই। আমি হইলাম এলাকার প্রতিনিধি, পালের বাতাস যেই দিকে সেই। আরে বাদ দিয়া, তুমি একটা কাজ করো, ওই পার্টি অফিসে আমার মিটিং আছে, তুমি এই মুহূর্তে যাইলে ওই মাস্টার সাথে। ঠিক আছে জহির ভাই, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে যাও, আর বলো কিন্তু। হ্যাঁ ঠিক আছে বলবো। ওকে কি হয়েছে মাস্টার সাহেব, এই আপনি এরকম করতেছেন কেন? তুমি এনে তুমি তাদের হাসপাতালে যাও ভাই। কি হয়েছে? রহমত মারা গেছে। আমার কি? তুমি তো আবার উচিত কথা কইবার চাও। আরে তুমি একটা ডর হেল, আল্লাহর রহমতে কিচ্ছু হইতো না। তাই জানি হয়, আমি দোকানে গেলাম। দাও সাবধানে যাইও। আচ্ছা সোজা দোকানে, আবার কোনো ঝামেলা যায় না কিন্তু। রহমতালি আছে না, পশ্চিম পাড়া আলিমদ্দিন মাথাটা ফাড়াই দিছে, জহির ভাই ওইদিকে যাইতে দেখলাম। খুব ভালো করছে, তোমার মাথাটা আমি ফাটাই দিই। ম্যাডাম
স্যারকে এবার মতো ক্ষমা করে দেন, স্যার বুঝতে পারে নাই। শোনো, এইভাবে যদি মাথা ফাটাফাটি হয় তাহলে কেউ আর আমার কাছে আইব না, কেউ যাবো হাসপাতালে, কেউ যাবো থানায়, তখন আমার কাইজার কি হবে, আমি কি করে খাবো? ম্যাডাম, আমার একটা আইডিয়া আছে, বলবো? শুনি, তোমার কি আইডিয়া? আমরা কী কী ধরনের কাইজা করি, কী কী ধরনের কাজ করি, এগুলোর একটা তালিকা করব, তারপরে আপনার কাছে এগুলো বিভিন্ন আকারে আপনার কাছে নোট করে দিব। আইডিয়াটা মন্দ দাও নাই। তাহলে ম্যাডাম আমরা কাজকর্মগুলো শুরু করে দিই। ম্যাডাম, থুকু থুকু বউ, আমি একটু বাতাস খেয়ে আসি। কেন, তোমার কি গরম লাগছে? কোথাকার ম্যাডাম, আপনি অনুমতি দিলে আমিও একটু বাতাস। তোমারও গরম লাগছে নাকি? আচ্ছা যাও, তুমিও যাও। আচ্ছা ম্যাডাম যাও, দুইটাই আহম্মক, দুইটাই ব্যাক কর। তবে সেক্রেটারিটা আইডিয়া মন্দ দেয় নাই। হুজুর, এমন করেন কে হুজুর? আরে কি মিষ্টি গন্ধ! বিশেষ মুহূর্ত? হ্যাঁ, তুমি বুঝবে না, বাসের চেয়ে এখন বড় আর কি। তুই কোন দিকে যেতেছ? লাগালিছি কি ব্যাপার, তোমরা আমার দিকে তাকায় আছো যে? স্যার, আপনি অনেক সুন্দর লাগতাছে। কি বলো? হ্যাঁ স্যার, আপনি অনেক সুন্দর লাগতাছে। তাই? আচ্ছা পড়ো, লেখাপড়া করো। স্যার, একটা গান শোনান না। কি বলো, গান? না না, পড়ার সময় গান গাইতে নাই। স্যার, একটা গান শোনান না। তোমার ভাই রতন কত সুন্দর গান গাইত, কত সুন্দর গলা। আচ্ছা শুনাইতেছি। ও গো তুমি যে আমার, ও গো তুমি যে আমার, মনে মনে কত সুর। এই তুমি পড়া দিয়ে গান শুনাইতেছ, ব্যাপারটা কি? আরে ও বুঝে না, ওরা একটু গান শুনতে চাই। আরে আমি তোমার গান শুনাম ha
আইরে উসুস কই দিন হইলো আবার বাইরে রাজনীতি বাদ দে কি হইব নিজ জীবন খুইয়া সুখ করিয়া আহ বাবা এই দেশ স্বাধীন করণের লাগিয়া কত অসহায় নিপীড়িত মানুষরা জীবন খুইয়া এই দেশটারে ফিরে আনছে আর তুমি যদি এরকম করো তাহলে এই স্বাধীন দেশ আমরা ফিরে পাইতাম না বাজান এই দেশ ফিরে পাইতাম না বাবা বাবারে তুই আমার একটা মাত্র সন্তান দশটা না পাঁচটা না একটা মাত্র সওয়াল তুমি কোনো চিন্তা করো না তো বাজান আমার খালি জল লাগে জানি কি হবে বাড়ি যাবি আর আমি এখানি বাইরে যাইব বাড়ির থেকে হ্যাঁ দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা ম্যাডাম দিন ক্ষণ তারিখ সব ঠিক করে রাখছি তুমি তাহলে একটা খবর নাও ওগক বলো দুই বিরা পান রেডি করতে আমি কিন্তু পান না হইলে আজকে কাইজা করুম না পানও রেডি আছে ম্যাডাম হ্যাঁ পান রেডি আছে তাহলে তুমি ওগো খবর পাঠিয়ে দাও যে আমরা আসতেছি ওগো কাইজা শেষ করে আমাকে আরো তিনটায় কাইজা যাইতে হবে তাইলে আর দেরি করা কি লাভ চলেন ম্যাডাম আমরা যাই তাহলে দেরি করুম না আমি তো কইতাছি তুমি রওনা দাও আমি আইতাছি আচ্ছা ম্যাডাম তো আমি যাই আপনি হ্যাঁ হ্যাঁ আমি আসছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাজান আমি রাখি হ্যাঁ আমি হ্যাঁ আমি উত্তর পাড়া যাইতেছি হ্যাঁ হ্যাঁ বাজান আরি আচ্ছা আপনার বউ এসে পোশাকটা পিন্ধাইছে আমার খুব সুন্দর লাগতেছে আপনার এনে একটা সেলফি স্টিল আমি আমি বলো দিব আর করব না দিব তোর সেলফি তোর সেলফি আমি তোর গলা দিয়ে ঢুকাই দেবো তোর কত বড় শ্বাস আমার সেক্রেটারির সঙ্গে সেলফি তুলো আমার চোদ্দ গোষ্ঠীরেও দেখবা না গো ওই ওই তুই আর বাইতে হবি না তুই যদি আজকে বাইতে হয় এই এই বাস আমি তোর পিঠে বাঁধবো আর করুন এই যেখানে দোষী এই আজকেও দোষী আর জীবনেও এ কাম করুন না কত বড় হঠাৎ করে এই বাজে তলব করলেন আরে ভেজাল তো একটা হয়ে গেছে ওই ভার্সিটি বন্ধ হয়েছে
আমার একমাত্র মাইয়া ঢাকা থেকে বাইতে আইতেছে। এখন থেকে বাগান বাড়িতে না, সব কাজকর্ম এই বাড়িতে হবে। ঠিক আছে হুজুর। ও আচ্ছা, হ্যাঁ ওইদিকে খবর কি? হুজুর কাম হয়ে গেছে, রহমত মরিয়া গেছে। এখন ওই মধ্যে তুমি যাইবা কই? জহিরে দেখলাম এলাকার মানুষগুলো কি জানি পাকাইতে আছে। পাকাইতে দে, পাকাইতে দে, পাকাইতে পাকাইতে এমন ওয়াইন কাশি পাই পড়বো না, ওয়াইন দে আর বাইরে পারবো না। যদি জহিরের কাছে যা, ছাগলের পাড়ায় কি মলনের দান পড়ে? হুজুর ছাগলের পাড়ায় কিন্তু একটা দান পড়ে। ওই একটা ধান থেকে চাইল ক্যামে বাইর করতে হয়, এটা কে দুসে হবে? হুজুর আমি তো আলে হাম যাই এলাকার পোস্টে দেখাই। আচ্ছা যাও, আমার মায়ের আইতেছে। ঠিক আছে হুজুর, সালাম আলাইকুম। খালের মধ্যে দিয়ে কেউ মানুষ পার হয়ে কেউ বাসায় যাবে? এখানে একটা সামান্য শাখা দেওয়ার ক্ষমতা নাই। পারে নাই আপা, পারে নাই। একটু কষ্ট করে লাভ একটু আসে না আপা। দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে, মজার মজার ভান পাইতা আছে নানান ঢঙ্গে। দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে, মজার মজার ভান পাইতা আছে নানান ঢঙ্গে। নিজের স্বার্থ হাসিল করতে আছে সবাই বৈশা, সুযোগ পাইলে টান মারে সল চাতুরি কই। এভাবে তো চলে না রে, এভাবে তো চলে না রে ক্ষণিকের জীবন, এভাবে তো চলে না রে
মানুষের জীবন।